আমরা শুরু করেছিলাম আবহাওয়াটা অন্য ছিল, আমি ভয় পাচ্ছিলাম বৃষ্টি এসে মিটিংটা বা র্যালিটা ভেঙে না যায়। কিন্তু একটু একটু বৃষ্টি হলে তৃণমূল কংগ্রেসের একটা শুভ লক্ষণ, আমাদের যে কোনো কাজে শুভ কাজে একটু বৃষ্টি হয়। সুতরাং আজকের এই র্যালি শুরু করার আগে বা বিশাল পদযাত্রা শুরু করার আগে যে শুভ লক্ষণ আমরা উপলব্ধি করেছি, এবং সর্বোপরি 5-5.5 কিলোমিটার লম্বা রাস্তা, একদম 12টার সময় আমরা মিছিল শুরু করেছি, কাঠ ফাটা রোধ উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ, নিশ্চিতভাবে আমাদের কর্মী সমর্থক সৈনিকেরা শুভানুদায়ীরা রাস্তায় পা মিলিয়েছেন আমাদের সাথে এই পদযাত্রায়। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে, দোকান থেকে বেরিয়ে, বারান্দা থেকে বেরিয়ে, ছাদ থেকে উঁকি দিয়ে যেভাবে মানুষ আমাদের আশীর্বাদ করেছে, যেভাবে আমাদের ভালোবাসায় আবদ্ধ করেছেন, আমি ত্রিপুরাবাসীর কাছে নতমস্তকে আমার নমস্কার প্রণাম কৃতজ্ঞতা জানাই এবং আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। এই অল্প সময়ের মধ্যে, বিশেষ করে 10 মাসের মধ্যে যে ভালোবাসার ঋণে আপনারা আমাদেরকে আবদ্ধ করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সমর্থক ত্রিপুরার আপামর জনসাধারণের কাছে ঋণী হয়ে থাকবে। আপনারা জানেন আমরা অগস্ট মাসে আমাদের কর্মসূচি ত্রিপুরার মাটিতে শুরু করেছিলাম, প্রথম দিন মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে গিয়ে তার আশীর্বাদ নিয়ে আমি ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, জোড়া ফুলের পতাকা, তার আদর্শ এবং সর্বোপরি এই তমসাছন্ন ত্রিপুরায় উন্নয়নের সূর্যোদয় যাতে ঘটাতে পারি ত্রিপুরার আপামর জনসাধারণকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম 2 অগস্ট। প্রায় 10 মাস অতিক্রম হয়েছে এবং আপনারা দেখেছেন যত দিন গেছে বিজেপি তত ভীত সন্ত্রস্ত হয়েছে। আমি বলেছিলাম নভেম্বর মাসে এসে, আমি তো ডিসেম্বরও এসেছিলাম, নভেম্বরও এসেছিলাম, জানুয়ারিতে এসেছিলাম, তারপর 2 মাস একটু ব্যস্ত ছিলাম, আসতে পারিনি। আজকে এলাম 14 তারিখ, 14ই জুন, আবার 20 তারিখ আসছি। এবং আপনারা নিশ্চিত থাকুন, আমি যে বলেছি 15 দিন অন্তর অন্তর আসব, আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত মাথা নত করব না। ত্রিপুরায় পরিবর্তন হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি তো বলেছিলাম নভেম্বর মাসে যে বিপ্লব বাবু আপনার বিদায় ঘণ্টা বেজে গেছে। কি হলো, 1 মাস আগে টাটা বাই বাই, খেলা শেষ, নৌকায় তো ফুটো ধরে গেছে, এখন নৌকার চালক পাল্টাচ্ছে। আরে নৌকা ডুবতে চলেছে, চালক পাল্টে কি হবে, আপনার কাপড় ছিঁড়ে গেছে, আপনি তাপ্পি দিয়ে কদিন চালাবেন, আপনি চালাতে পারবেন না। এখন বিপ্লব দেবের জায়গায় নতুন বলির পাঠা কাকে করেছে, ডক্টর মানিক সাহা। দুজন ডাক্তার প্রার্থী হয়েছে, আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে একজন ডাক্তার লড়ছে, বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে আরেকজন ডাক্তার লড়ছে। তাহলে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার এই দুরবস্থা কেন, এই জরাজীর্ণ পরিবেশ কেন, পাশেই তো মেডিকেল কলেজ, লোককে চিকিৎসা করাতে কলকাতায় যেতে হয় কেন, ডবল ইঞ্জিন সরকার কি করছে, 1 ঘন্টা রাস্তা হলে ত্রিপুরার রাস্তা পুরীর সমুদ্র সৈকতে পরিণত হচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টার বৃষ্টিতে এই ডবল ইঞ্জিন সরকার, আজকে স্বাস্থ্য পরিষেবার এই দুরবস্থা কেন, 50% লোক নিয়ে, 50% ডাক্তার হোক বা স্বাস্থ্য স্টাফ যারা রয়েছে তাদেরকে নিয়ে আপনারা হাসপাতালগুলো চালাচ্ছেন, 4 বছর ধরে কোনো নিয়োগ নেই, কেন? মানিকবাবু জবাব দেবেন, পুরনো মানিকবাবুও জবাব দিতে পারবে না, নতুন মানিকবাবুও জবাব দিতে পারবে না।